আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসার নূপুর আচারকে মজাদার করার জন্য মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আচারের মশলা সেই আচারের মশলাটা পারফেক্টলি তৈরি করে দেখাবার আচারের মশলা প্রতি কেজিতে ঠিক কতটুকু পরিমাণ দিতে হবে সেটাও আজকে দেখাবো চলুন দেখে নেই মশলার পরিচিতিটা আমি প্রথমেই দিয়ে নেই দেখুন যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোড়ন নিয়েছি এই পাঁচ ফোড়নের মধ্যে দেখুন যে এরকম তেঁতুল দানার মতন লম্বা লম্বা একটা মশলা রয়েছে এটাই কিন্তু আসলে আচারের একটা মূল জিনিসের মধ্যেই পড়ে আর এখানে এক চা চামচ পরিমাণ আমি ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মেথি নিয়েছি দুটো দেখুন যে ছোট সাইজের দারচিনি নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আট দশটা আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আর এখানে দেখুন যে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রাধুনি যেটা আপনারা দেখা যায় মশলার দোকানে গেলে বললেই কিন্তু তারা দিয়ে দেবে দেখুন এরকম আর আমি এখানে সরিষা নিয়েছি হলুদ সরিষা হলুদ সরিষা নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আচারে কোনো তেতো ভাব আসবে না এটা কিন্তু একটা টিপস বলা যায় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি আর দেখুন যে এক চা চামচ পরিমাণ নিয়েছি কালো জিরা এখন চলুন এগুলো কখন কোনটা কিভাবে দিলে আপনার আচারটা একেবারে খুবই সুন্দর হবে সেটা দেখাবো চুলায় একটা প্যান দিয়েছি আর প্যানটা কিন্তু একেবারে একেবারে লো লো আঁচে আঁচে রাখতে হবে হবে দেখুন দেখুন যে যে মশলা ভাজতে এখানে আমি দারচিনি দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম আর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম এই তিনটা দিয়ে জাস্ট এখানে এক মিনিট একটু নেড়ে চেড়ে নেব কারণ এই তিনটা মচমচা হতে সময় বেশি লাগে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমার জিরা এবং ধনিয়া কারণ এগুলো অন্যান্য যে কোনো মশলা রয়েছে তার চেয়ে ভাজতে একটু সময় লাগে আর এর মধ্যে কিন্তু আমার শুকনো মরিচ তেজপাতা দারচিনি এগুলো দেখা যায় যে সুন্দর মতো রোস্ট হবে একটু কিছুক্ষণ এগুলোকে নেরে নিচ্ছি জাস্ট দেখুন যে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম নিয়ে এখন দেখুন যে পাঁচ ফোড়ন এবং মেথিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো দিয়েও কয়েক সেকেন্ড নেড়ে নেব এই পনেরো থেকে বিশ সেকেন্ড হবে একদম শেষ খুব বেশি রোস্ট করা যাবে না তাহলে কিন্তু আচারের রঙটা সুন্দর হবে না এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এখানে আমি দেখুন যে সরিষা আমার দেখুন যে এখানে রাঁধুনি এবং কালো জিরা সব দিয়ে দিয়ে এই যে গরম রয়েছে প্যানটা এই গরম প্যানের মধ্যেই এটাকে আমরা নেড়ে চেড়ে নেব আর যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডারে সুন্দর মতো ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি এখন আচারের মশলা গুড়ার ব্যাপারে বলি যে মশলাটা কিন্তু কখনোই আপনারা একেবারে মিহি করে গুড়া করবেন না এখানে যেন একটু দানাদার ভাব থাকে তাহলে দেখবেন যে যখন আচার খাবেন তখন এই মশলাটা দাঁতের নিচে বা মুখে একটু লাগবে সেই আচারটা খেতে অনেক ভালো লাগবে এখন অবশ্যই টাইট পটে করে আচারের মশলাটাকে সংরক্ষণ করবেন এটা কিন্তু তিন মাস থেকে চার মাস সংরক্ষণ করলেই অ্যানাফ একদম সুন্দর একটা ফ্লেভার এখানে থাকবে আর আচারের বলি যে কতটুকু মশলা ব্যবহার করবেন এক কেজি পরিমাণ জলপাই তেঁতুল বা আমের আচারের ক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ মশলা আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন